2j - 2k होले a क्रॉस b a क्रॉस b इक्वल टू व्हाट দুইটা ভেক্টর দেওয়া আছে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন আমরা বের করব এখন কিভাবে করব নিয়মটা ভালো করে শিখতে হবে আমরা জানি a क्रॉस b इक्वल टू i j k a x a y a z b x b y b z এবার এই জায়গায় মানগুলো জাস্ট বসিয়ে দিব i j k বলো a x এর মান কত 4 a x এর মান হচ্ছে 4 a y এর মান কত -2 a z এর মান -1 একইভাবে b x এর মান 3 dy এর মান 1 dz এর মান -2 যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে আমরা এখন করব i যদি আমরা কমন নেই i তাহলে এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ এটার সাথে এটা গুণ করো দুটো গুণে 4 মাইনাস মাইনাস প্লাস এবার এখানে সূত্রের একটা মাইনাস হবে মাইনাস হওয়ার পরে এখানে হচ্ছে 1 1 গুণ করলে -1 এই -1 এই মাইনাসের সাথে গুণ হয়ে হয়ে যাবে প্লাস আমি আবার বলি 2 2 4 মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস হয়ে গেল 4 এখানে সূত্রের একটা মাইনাস আছে দিলাম মাইনাস আর এটা আর এটা গুণ করলে হয় -1 এই -1 আগের সূত্রের মাইনাসের সাথে গুণ করলে হয়ে যাবে প্লাস এরপর আছে মাইনাস জে যেটা নিলাম এবার মাঝের লাইনটা বাদ দাও মাঝের কলমটা বাদ দাও মাঝের কলমটা যদি বাদ দাও উপরটা বাদ তাহলে এটার সাথে এটা গুণ করবা কত হয় মাইনাস 8 সূত্রের একটা মাইনাস এবার এটার সাথে এইটা গুণ করো -3 সূত্রের মাইনাসের জন্য হবে প্লাস এবার যাবে হচ্ছে প্লাস কে যদি কে নেই এই কলমটা বাদ দিলাম এটা গুণ করলে হবে 4 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হবে 6 মাইনাস 6 এখানে হবে মাইনাস এই মাইনাস সূত্রের মাইনাসের সাথে হয়ে যাবে প্লাস 6 তাহলে কি দাঁড়ালো a ক্রস b ইকুয়াল টু দাঁড়ালো 5i এখানে -5 হয় মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস 5j এখানে হয় 10 প্লাস 10k তাহলে a ক্রস b আমাদের বের করা শেষ a ক্রস b বের করা শেষ অঙ্ক এসডব্লিউ দিয়ে দিই তোমাদের এসডব্লিউ 3i minus 2j minus 2k এখানে হলো 2i plus j minus 2k হলে a cross b সমান কত এটা এর জন্য এইবার তোমাদের আমি আরেকটা অঙ্ক করাবো এখন এখানে 2 এখানে 3 হলে এক নাম্বার a ক্রস b সমান হোয়াট দুই নাম্বার a ক্রস b এর মান সমান হোয়াট তিন নাম্বার a ও b এর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো
লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, চার নাম্বার এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, পাঁচ নাম্বার এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা এখন এই পাঁচটা অঙ্ক করব। প্রথমে হচ্ছে এ ক্রস বি সমান কত, এ ক্রস বি এর মান বের করতে হবে, তারপরে এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে, তারপরে আমরা দেখিয়েছি এ শুধুমাত্র এ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। ধাপে ধাপে আমরা অঙ্কগুলো করি। প্রথমে হচ্ছে এক নাম্বার, এক নাম্বার অঙ্ক তোমরা সবাই করতে পারো, আমি তারপরও আরেকবার করে দিচ্ছি। আমরা জানি এ ক্রস বি সমান আই জে কে, এখানে এ এক্স এর মান হবে থ্রি, মাইনাস টু মাইনাস থ্রি, বি এক্স এর মান হবে টু ওয়ান মাইনাস থ্রি, আই বিন্দুগুলো হবে ছয় মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস থ্রি, মাইনাস জে যদি নেই এটা বাদ হয়ে যাবে, এটা হবে মাইনাস নাইন, এটা হবে প্লাস সিক্স, প্লাস কে থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর, নাইন আই প্লাস থ্রি জে প্লাস সেভেন কে, এ ক্রস বি ইকুয়াল টু কে, মিনিট লিমিট চলতেছে কেমনে?